এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যালো বস। ইয়েস, ইমিডিয়েটলি একবার ওয়ার্কসে আসতে হবে। কি ব্যাপার এত সকালে? গেলেই জানতে পারবে। কোথেকে ফোন করছেন? ম্যানেজিং ডাইরেক্টরের চেম্বার থেকে। কোনো গন্ডগোল হয়েছে? অ্যাক্সিডেন্ট? না। হ্যালো হ্যালো। কতক্ষণের মধ্যে আসছেন? ঘন্টাখানেক, এক্ষুনি বেরিয়ে পড়ছি।
এই সমস্ত অ্যালিগেশন আনার আগে আপনার একবারও মনে হলো না যেতে কোম্পানির গুডউইল নষ্ট হতে পারে, কোম্পানি বিজনেস হ্যাম্পার্ড হতে পারে, নাকি আপনি ভেবেছিলেন যে মিনিস্ট্রিকে লেখা এই চিঠি আমাদের কাছে রেফার হবে না? আপনি চিফ লেবার ওয়েলফেয়ার অফিসার অ্যান্ড উই বিলিভড ইন ইওর ইন্টিগ্রিটি লয়্যালটি। কোম্পানির সিক্রেট আপনার নলেজে আসতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার ডিটেইলড রিপোর্ট মিনিস্ট্রিকে জানিয়ে দিতে হবে। আপনি জানেন না যে কোনো মুহূর্তে পেপারে ফ্ল্যাশ হয়ে গেলে কোম্পানি উইল বি ইন ট্রাবল। তাছাড়া কোম্পানিতে এখন দুটো ইউনিয়ন, ওয়েল উই ডোন্ট বদার অ্যাবাউট দ্য ওল্ড ওয়ান, কিন্তু নতুন ইউনিয়নের সঙ্গে আমাদের রিলেশন অত্যন্ত বিটার। আমরা অনেক দিন থেকে আপনাকে ওয়াচ করছি অ্যান্ড আই হ্যাভ রিজনস টু বিলিভ দ্যাট ইউ আর সিম্প্যাথেটিক টু দ্য নিউ ওয়ান। আর ইউ ওয়ার্কিং ফর দ্যাম? অন্য কোনো কনসার্নে অফার পেয়েছেন? মিনিস্ট্রিকে যা যা জানিয়েছেন এভরিথিং আপনাকে উইথড্র করতে হবে, আদারওয়াইজ ইউ নো টু মাচ। আমি রিজাইন করতে চাই। হ্যালো দিচ্ছি, জ্যাক অ্যান্ডারসন। ও জ্যাক অ্যান্ডারসন, এই যে মিস্টার সন্দীপন রায় বস। হ্যালো, হুম হুম হুম, হ্যাঁ যাচ্ছি। আগুনটা আগুনটা তো এত যে এন্থু, এক্সট্রা কিছু হবে তবে। আমায় ডেকেছি অমল? হ্যাঁ, এবার ব্যারাকপুর যাও, ঘুরে এসো। গঙ্গার ধারে স্টিল ওয়েভের ফ্যাক্টরি, ওদের ওই চিফ লেবার অফিসার সুধাংশু ঘোষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট, ব্যাপারটা গোলমেলে। যাও একবার প্রোব করে এসো। থ্যাংক ইউ অমলদা। শোনো, তোমার কাজ খুব ভালো হচ্ছে, ভেরি গুড। সিক্সথ সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়, এটাই হচ্ছে রিপোর্টারদের প্রধান অস্ত্র। ঘটনা ঘটবে, দেখবে, কিন্তু লিখবে না। অনুমান করবে, এই সিক্সথ সেন্সটিকে কাজে লাগাবে, তারপর লিখবে। ছোট স্কুপ টুপ দাও, স্কুপ স্টান্ট দাও। দাদা, তুই লেবার অফিসার খুন হওয়ার ব্যাপারটা আজকে কাগজে দিয়েছে। জানি, আজ মিটিংটাকে না করলেই পারতিস। আমার এসব ভালো লাগে না। তোর বাবা এখন অফিস থেকে এলো না কেন রে? কলকাতা নাকি খুব গন্ডগোল হয়েছে আজ, নীরু শুনেছে রেডিওতে, তুই জানিস কিছু? না, গন্ডগোল তো যে কোনো সময় হতে পারে, এসে যাবে। দাদা, আমার ফুটবল দেব। এই নীরু, আমার কলমটা দিতে। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। তাড়াতাড়ি যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। সাবধানে যাস। ¿Qué es lo que está pasando?
দেখুন আমি যথেষ্ট দায়িত্বের সঙ্গে বলছি যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। আসলে মিস্টার ঘোষকে অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে সরানো হয়েছে, যাতে গোটা দায়টা আমাদের ইউনিয়নের ঘরে চাপানো যায়, আন্দোলনটা বানচাল করে দেওয়া যায়। ক্লিয়ার? আই সি। আমি আপনাদের রাইভাল ইউনিয়নের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, তাছাড়া আরো কয়েকজনের সঙ্গে। সব কনফিউজ স্টেটমেন্ট। এবিজন কি হচ্ছে কি? কথাবার্তা বলে আমার যা মনে হয়েছে, ব্যাপারটা অ্যাক্সিডেন্ট না হতে পারে। মানে এর তো কোনো প্রত্যক্ষদর্শী নেই, কেউ তো দেখেনি ব্যাপারটা। আচ্ছা, মিস্টার ঘোষের সঙ্গে আপনাদের তো মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল, ম্যানেজমেন্ট অবশ্যই যেটা ভালো চোখে দেখতো না, তাহলে আপনি এত ডেফিনেটলি কি করে বলছেন যে এটা মার্ডার? বললাম তো, কারণ আছে। ঘোষ বেঁচে থাকলে কোম্পানি আরেক ক্ষতি হতো। কেন? কারণ সে অনেক কিছু জানতে পেরেছিল, সেটা আপনি আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আই সি। আচ্ছা প্রবীরদা, আমরা চলি। ছটায় মিটিং। ঠিক আছে, বেশি দেরি করো না। আসছি রে ভাই। শুনলাম গন্ডগোল হতে পারে, সব গুছিয়ে এগো। ব্যানারটা ভালো করে নে, রামু একটু এগিয়ে দেখ, তাড়াতাড়ি আয়। ওই দা, তাড়াতাড়ি এসো কিন্তু। শোন, কারোর সাথে ঝামেলা করবি না কিন্তু। তোরা গেটের সামনে দাঁড়া, আমি আসছি। আচ্ছা আচ্ছা, দেরি করো না। আচ্ছা, আপনাদের ইউনিয়ন তো পুরনো নয়, নতুন। নতুন, হঠাৎ পুরনো ইউনিয়ন ছাড়লেন কেন? কারণ খুব পরিষ্কার, গত কয়েক বছর ওদের কাজকর্ম দেখে এটা পরিষ্কার হয়ে গেছে, ওরা অ্যাবসলিউটলি করাপ্ট। অথচ দেখুন, ওই পুরনো ইউনিয়নে তো আমাদের মতো শ্রমিকরা রয়েছে, তারা বুঝতেও পারছে না আমাদের ইউনিয়ন ভাঙার জন্য ওদের রোষকানো হচ্ছে। আচ্ছা, আমার এবারে প্রশ্নটা একটু সোজা বলুন। মিস্টার ঘোষের এই যে রহস্যজনক মৃত্যু, যেটাকে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাক্সিডেন্ট বলছেন, আচ্ছা, সে সম্পর্কে আপনারা কোনো বক্তব্য রাখছেন না? হ্যাঁ রাখবো, আজই একটা গেট মিটিং আছে। তাহলে আপনি ডেফিনেট যে এটা মার্ডার? বললাম তো, আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, জানতে হলে পরে আসবেন, এখন উঠতে হবে, কেমন? আচ্ছা, আমরা যে বলবো, আপনাদের কাগজে ছাপবে? খানিকটা হয়তো ছাপবে, খানিকটা। আপনাদের পার্টির কাগজ কজন পরে? আমার আরেকটা প্রশ্ন, লাস্ট বলুন। আপনার কি মনে হয় মিস্টার ঘোষকে কারা মার্ডার করতে পারে? ঘোষকে মেরে যাদের লাভ। আচ্ছা, আজ মিটিং কল করাটা কি খুব জরুরি ছিল? কি বলছি, মিটিং ডাকাটাই খুব দরকার ছিল? ছিল, একটা প্রতিবাদ করা দরকার, ওয়ার্কারদের সবকিছু জানানো দরকার। না মানে সিচুয়েশনটা টেন্স বলেই বলছি, আমার মনে হয় ব্যাপারটা একটু হেস্টি হয়ে যাচ্ছে। দেখ, তোর কি মনে হয় তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সিচুয়েশন কি ডিমান্ড করছে? তুই জানিস ঘোষকে মেরেছে? জানি, ঘোষকে মার্ডার করানো হয়েছে। ওয়ার্কাররা কিন্তু অদ্ভুতভাবে শক্ত আছে, বুঝলি তো? আসলে ব্যাপারটা এখন আমাদের হাতে, পুরো ব্যাপারটাকে এমন ভাবে গুছিয়ে ধরতে হবে, না হলে কিন্তু গোটা ব্যাপারটা কেচে যাবে। কিন্তু আসলে গোটা ব্যাপারটা এত টেন্স। Thank you.
মাসিমা প্রবীকে ওরা ওরা মেরে ফেলেছে মিটিংয়ে মিটিংয়ে বোমা ছুঁড়েছে ওরা এখানেও আসতে পারে চলে গেছে অনেকক্ষণ আগে চলে গেছে কি হচ্ছে কি এসব প্রবীরের বডি পুলিশ ছাড়ে বডি দেখতে চাইলে হাসপাতালে যেতে পারেন ওরা আপনাদের এখানে থাকতে দেবে না থাকাটা সেফ হবে না যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান পুলিশে একটা ডায়েরি করে রাখলে ভালো হয় কারখানা লক আউট অনেককে অ্যারেস্ট করা হয়েছে আমাকেও খুঁজছে আমি আজ রাত্রি চলে যাচ্ছি বিসর্জনকে চিনি মন্দির তোলা ফুটবল খেলতো জানি বাইরের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয় খোলা ছিল শক্ত হও চলি খুব ছোট ছোট বলে মনে হচ্ছে রিপোর্টটা কেন ছোট করে ছাপা হলো কি ছিল বলো তো তোমার এই স্টোরিটার মধ্যে কেন তুমি লিখেছো এই দুটো ডেথের পেছনে স্টিল ওয়েভ কোম্পানির হাত আছে বলে অনুমান করা হচ্ছে অনুমান মানে এটা কি অনুমানের উপর এই ধরনের একটা সাংঘাতিক স্টেটমেন্ট করা যায় ২০-২৫ লাখ লোককে তুমি একটা খবর দিচ্ছ সেফ অনুমানের ভিত্তিতে ব্যাপারটা স্টাডি করে আমার যা মনে হয়েছে মনে হয়েছে এত বড় একটা কোম্পানি তার খেয়ে দিয়ে কাজ নেই দুটো লোককে মেরে ফেললো এ কি মগের মুলুক নাকি স্টিল ওয়েভের মালিক কারা জানা এ বিগ বিজনেস গ্রুপ অ্যাবাউট ১৫ কোম্পানিজ অল ওভার দ্য কান্ট্রি হেজি বেজি নয়
এদের সম্পর্কে কোনো অভিযোগ আনলে সেটা তোমাকে উইথ প্রুফ এস্টাবলিশ করতে হবে। মোড অফ রিপোর্টিং সবসময় একরকম হয় না, ইট ডিফার্স। ঠিক আছে, আপনাকে ভ্যালিড এভিডেন্স জোগাড় করে দেবো। কে বলবে নাকি? ভিক্টোরিয়াল হিস্ট্রি অফ স্ট্রিপটিজ, দারুণ। অমল দা, আমার স্টোরিটা প্রুফ দাও, দেখা যাবে। নমস্কার। নমস্কার, সরি একটু দেরি হয়ে গেল, যা ট্রাফিক জ্যাম। বসুন। উনি যাবার পর তো একটা খবর আপনাদের কাগজে বেরিয়েছিল, আর কি জানার আছে? আচ্ছা, মানে ধরুন এই খবরটা মিস্টার ঘোষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস কিছুই করি না। পোস্টমর্টমের রিপোর্ট এখনো পাইনি, পুলিশও কেস ডিসমিস করে দিয়েছে, তাছাড়া জেনে কি লাভ? সরি, আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার মানে আমাদের খবরের কাগজে তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, মিস্টার ঘোষকে অত্যন্ত প্ল্যানভাবে খুন করা হয়েছে, হয়তো কাজটা কোম্পানি করিয়েছে। ধরুন এটা যদি প্রমাণ করা যায় তাহলে কোম্পানি এগেনস্ট আমরা চার্জ জানতে পারি। কি লাভ? এই ধরনের চক্রান্ত করাপশন এক্সপোজড হবে, আফটার অল মিস্টার ঘোষ তো এর জন্যই ফাইট করেছিলেন, এমনকি রিজাইন পর্যন্ত করেছিলেন। আমার যে ক্ষতি হবার তা তো হয়েছে, আর ক্ষতি স্টিল এবং আমাকে মাসোহারা দিচ্ছে, এই ফ্ল্যাটে থাকতে দিয়েছে, আমার ছেলেকে চাকরি দেবার কথা হচ্ছে, এগুলো আমার কাছে অত্যন্ত জরুরি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আই মিন কি জানতে চান বলুন। সেদিন আপনি আমাকে একটা উড়ো চিঠির কথা বলেছিলেন, যেটা পাওয়ার পরে মিস্টার ঘোষ খুব আপসেট হন, আর তার ঠিক কয়েকদিন পরে উনি আর ফেরেন না। আপনাকে কেউ একজন টেলিফোন করে জানান যে উনি অফিসের কাজে আসানসোল গেছেন, সেই চিঠিটা কি আপনার কাছে আছে? থাকতে পারে, ঠিক জানি না। চলি দেখুন, যদি পান, আজ আপনাকে বিরক্ত করলাম, উঠি। চিঠিটা পেয়েছেন কিনা টেলিফোনে জেনে নেব। আচ্ছা চলি আজকে। এই তো 27-2 এই বাড়ি স্যার। অগরনাথ দত্ত ওপরে এসো। অর্ডার আছে, বাড়ি সার্চ করা হবে। নিরু, কি কি হয়েছে রে বাবা? কে? তুমি ওদিকটা যাও, আমি এদিকটা দেখছি। ওদিকে যাও তুমি। শুনুন, এদিকে এসো। আছি স্যার। কতদিন আছেন এখানে, মানে কলকাতায়? 8-9 মাস। আগে কোথায় ছিলেন? ব্যারাকপুর। কোথায় কাজ করেন? সাহু অ্যান্ড কোম্পানি। কে কে আছেন? সবাই। বড় ছেলেটি মারা গেছে, মানে জানি। ছেলের বন্ধুরা কে আছে এখানে? মানে যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। কেউ আসে না, কেউ আসে না, ওরা কেউ জানি না আমরা এখানে। বিজন কোথায়, শেষ কবে এসেছিল এখানে? এখানে কোনোদিনই আসেনি।
আমাদের কাছে খবর আছে যে ওর সঙ্গে আপনাদের যোগাযোগ আছে। না, বিশ্বাস করুন। বিজন কোথায়? জানি না। জানেন না? আচ্ছা, আপনাদের কোন থানা? তা জেনে আপনার লাভ? আমার দাদাকে খুন করা হয়েছিল, তার জন্য আমরা থানায় একটা ডায়েরিও করেছিলাম, কিন্তু আজ অবধি সেটার কি হলো জানতে পারলাম না। ওটা আমাদের এলাকা নয়। কি কি ব্যাপার মশাই? কথাগুলো না বললেই পারতিস। আর বিজন, সেই যে এখানে আসার দিন পনেরো পর তোর বাবার অফিসে একবার গেল, আর কোনো খবরই পেলাম না। আচ্ছা, একটা চিঠিও তো লিখতে পারত তোকে। লিখেছিল, কিন্তু তাতে ওর কোনো ঠিকানা ছিল না। হ্যালো, 352136। আচ্ছা, প্রতুলবাবু আছেন? এক সেকেন্ড। আছি। হ্যালো প্রতুল, আমি অঘোরদা বলছি, অঘোরনাথ দত্ত। হ্যাঁ, সব শুনেছো তো ভাই? কপাল ভাই, কপাল। হ্যাঁ, আমার বড় ছেলে, বড় কষ্টে আছি ভাই। শালার মুখে তোমার সব গল্প শুনলাম। আমার বড় মেয়েটাকে তোমার ওখানে একটা কাজ দিতে পারো? হ্যাঁ, শ্যামবাজারেই দুটো ঘর নিয়ে, মাস আসছে। হ্যাঁ, কলকাতায় চলে এলাম, যদি নতুন করে বাঁচা যায়। কিরম দেখছ, হ্যাঁ, কারখানা? এটা ছোট্ট থেকে এইভাবে গড়ে তুলেছি। ওই দেখো মেশিনটা দেখছ, হ্যাঁ, এই দেখো, এই সমস্ত মেশিনগুলো, এই সমস্ত বাইরের, হ্যাঁ, দেশের কিছু না ওটা। হ্যাঁ, এই এত বড় কারখানাটা ভাবতে পারো আমি একা নিজে হাতে গড়ে তুলেছি। হ্যাঁ, তাহলে কত বড় কর্মবীর আমি মনে করি। দেখো, এই যে এই যে লোকগুলো কাজ করছে, এই লোকগুলো কাজ করছে সব আমার চেষ্টাতেই, এরা সব অন্য করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কে দেখলে তো কি বিশাল ব্যাপার! অ্যাকাউন্টেন্ট বাবু, একবারটি অফিসে এসে দেখা করবেন তো। শুনুন, আমাদের ওই বরানগরের পার্টির চেকটা কি ক্যাশ হয়েছে? আমি এখনই দেখে বলছি স্যার। হ্যাঁ, দেখুন, দেখলে তো কি অবস্থা! ম্যান, মেটেরিয়াল অ্যান্ড মেশিন, নো ওম্যান। ধরো একটা লেডিস ল্যাট্রিন করব, তার কোনো স্পেস নেই, কি ভয়ঙ্কর! তবে তোমার মামা আমার ছোটবেলার বন্ধু, আই মাস্ট ট্রাই। অখণ্ড দত্ত কোথায় বসেন? এদিক দিয়ে ঢুকে সামনের বাঁ দিকে। এদিকে? হ্যাঁ, থ্যাংক ইউ। অখণ্ডাবু টেবিল। নমস্কার, আমি সন্দীপন রায়। বসুন। কাগজের রিপোর্টার, কয়েকটা জরুরি ইনফরমেশনের জন্য আপনার কাছে আসা। অখণ্ডাবু, স্টিলওয়েভে মিস্টার ঘোষের মার্ডারের ব্যাপারে একটা রিপোর্ট লেখার জন্য আমি আপনার ছেলের সঙ্গে দেখা করেছিলাম। উনি জানিয়েছিলেন যে ওর কাছে বেশ কিছু ইনফরমেশন আছে। মিস্টার ঘোষের মার্ডারের ব্যাপারে আপনি কিছু জানেন? ওটাতে একদিন পর কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আসলে
স্টিল ওয়েভ আর বড় বড় কিছু কোম্পানিতে হাই লেভেল করাপশন চলছে। তবে উপর মহলে পলিটিক্যাল কানেকশনের জন্য সব চাপা পড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। কোম্পানির মতো ডিসলয়াল এমন কিছু এমপ্লয়কে ছাঁটাই করা হয়েছে, এমনকি হুন পর্যন্ত করা হয়েছে, যার কিছু কিছু ঘটনা খবরের কাগজে বেরিয়েছে, হয়তো দেখেছেন। এসব কিছু নিয়ে আমাকে একটা ডিটেল রিপোর্ট লিখতে হবে, যার জন্য আশা, আপনি যদি সাহায্য করেন। বললাম তো আমি কিছু জানি না। মানে এখানে অসুবিধা থাকলে আমি আপনার বাড়ি যেতে পারি? না, জানি না। মানে প্রবীর কোনো ডায়েরি বা চিঠিপত্র? না। আচ্ছা চলি, সরি আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। নমস্কার। ব্যাপারটা বুঝলাম না কিছু। তুমি কি বললে? কি বলবো, বলার আর কি আছে। আর ইউ ব্লাইন্ড, আন্ধা? টোটাল কি করেছেন? আপনার জন্য কি কোম্পানি লুজ করবে? কাল থেকে কারেক্টলি কাজ না করবেন তো আসবেন না। স্যারটা আর কোনো কথা নয়। চাকরি পেলে আমি বেঁচে যাই। তুমি আজকাল বড় বেশি ভাব। হ্যাঁ ভাবি, তোর বিয়েটা দিয়ে দেব। তুই আমার সংসার টানবি কেন? কেন, আমি তোমার মেয়ে বলে? টুলু, কাঁচি দিয়ে কি করছিস? কাঁচিটা দিয়ে আমাকে। কি হলো দে? এই দিদি শুনে যা। কি রে, বইটা কাটছিস কেন? চিনতে পারছিস? কি রে, শীতল দাস ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের গোলকিপার, চিনতে পারছিস না? দাদাকে মেরে ফেলার দিন আমাদের বাড়ি এসেছিল, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ফেলে দে, ফেলে দে বলছি। নীরু, তোর একটা চিঠি এসছে, ভুল করে নিচে দিয়ে গিয়েছিল। দেখ তো, ইন্টারভিউ বলে মনে হচ্ছে। দাদাদি কোম্পানির হেড অফিস থেকে লিখেছে, চাকরি খালি আছে, রাজি থাকলে পরশু ইন্টারভিউতে যেতে। আশ্চর্য, কি হয়েছে? কি করবি, আর কোথাও তো পাচ্ছিও না। হ্যাঁ পাই কি, আমাদের কি আর চাকরির ব্যাপারে বাছাবাছি পোষায়?
উঠে এলে? একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দেখলাম প্রবীরের মুখটা রক্তে ভেসে যাচ্ছে। ও যেন কি বলতে চাইছে, অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। যাও বাবা, শুতে যাও। যাই। দাদার কথা মনে পড়ে তোর? বড় সাহসী ছেলে ছিল সে। যখন বক্তৃতা করত মনেই হতো না সে আমার ছেলে। কত বড় মাপের মানুষ হয়ে যেত না, কত লোক ছুটে আসত। চলো শুবে, চলো। হ্যাঁ যাই। তুই শুবি না? হ্যাঁ যাই। আচ্ছা বিজন তো ওখানকার চাকরি ছেড়ে দিয়েছে, তুই কোনো খবর জানিস? না। মাতাল লম্পট কোথায়? এতক্ষণ যেই এখানে যাও না, চুপ কর, চুপ কর। চলো বাবা শুয়ে পড়বো, চলো। হোয়াট ইজ ইয়োর নেম? ধুর বোকা, আর দেরি করিস না। হ্যাঁ রে, সব নিয়েছিস তো? ছবি, সার্টিফিকেট, ট্যাগ? যদি দাদার সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে উত্তর দিস। দাদা সম্পর্কে প্রশ্ন করবে কেন? করতেও তো পারে। মিসেস সন্দীপন রয় টু সি ইউ স্যার। ওকে Mr. Roy, would you hurry in please? He's got an interview to attend. This way, please. Why, see. Dekhun, last week it sab kotha hoye geche, Mr. Roy. The chapter is closed. There is no high-level corruption. Kintu Mr. Goswami... Ha, kichu news amra lokkho korechi. Kothike pan esob gossip? Na chapini ba ki kore? Shit. তাহলে আপনি বলছেন সবটাই বানানো, বেসলেস? অফকোর্স। হ্যাঁ, লোয়ার লেভেলে কিছু করাপশন লেভেল আন্ডার্স থাকতেই পারে। দেখুন, এমনকি সোশ্যাল স্ক্যান্ডিগুলো তো সব দেখা যাচ্ছে। ইয়েস, ক্যান্ডিডেটস আর ওয়েটিং, উই আর অলরেডি লেট। ইয়েস, আই এম কামিং। মিস্টার কুকার্নি? ইয়েস স্যার। হ্যাঁ, আমাদের এক্স লেবার অফিসার ঘোষের ছেলে আর প্রবীর, ইয়ে মিস দত্ত। হ্যাঁ, প্রবীর দত্তের সিস্টার এসেছে। ইয়েস স্যার। প্রবীর দত্তর বোনের সঙ্গে আমি একটু দেখা করতে পারি? পরিচিত? হ্যাঁ, ঠিক আছে। আপনি মিস দত্ত? আপনাকে একজন বাইরে ডাকছেন। এই যে উনি। নমস্কার। নমস্কার। আমি সন্দীপন রায়, কাগজের রিপোর্টার। আপনাকে বোধহয় আপনার বাবার অফিসে, ইনফ্যাক্ট আমি আপনার বাবার অফিসে গেছিলাম কতগুলো ইনফরমেশনের জন্য। কি ইনফরমেশন? আপনার দাদা আর মিস্টার ঘোষের মার্ডারের ব্যাপারে আমার কাছে কিছু খবর আছে, আপনি যদি কিছু বলেন। হঠাৎ একদিন পর? কারণ আছে। কি জানতে চান বলুন। যে কোনো মুহূর্তে আপনার ডাক পড়বে, আপনি ইন্টারভিউটা সেরে নিন, আমি বরঞ্চ বাইরে ওয়েট করছি। বেস্ট অফ লাক। চিফ লেবার অফিসার মিস্টার ঘোষকে প্রথমে গুম করা হয়, তারপর খুন। আর পুরো ব্যাপারটা এত ওয়েল প্ল্যান ছিল যাতে মনে হয়
এটা অ্যাক্সিডেন্ট। আর কোম্পানি এর জন্য বাইরে থেকে বেশ কিছু লোককে হায়ার করে। মানে কোম্পানি থেকে? এ ক্যাশ লানা ভাই। আর এই পুরো ব্যাপারটা মদত দেয় পুরনো ইউনিয়ন। পুরনো ইউনিয়ন মানে? মানে ওই সময় যে ইউনিয়ন ছিল, আমার মনে হয় আপনার দাদাকে ওই একই গ্রুপ খুন করেছিল। চিনি? আরেকটু? একটু। থ্যাংক ইউ। মিস্টার ঘোষ ভদ্রলোক লেবার নিয়ে ঘাটাঘাটি করলো, নিজের জায়গা ছিল বেস্ট ফিট, হয়তো একজন আইডিয়ালিস্ট, কোম্পানির ভেতরের অনেক ব্যাপার ও জানতো। সেই নিয়ে মিনিস্ট্রিতে একটা রিপোর্ট পাঠায়, ব্যাপারটা জানাজানি হয়ে যায় আর শেষ পর্যন্ত ও রিজাইন করে। আর ঠিক তারপরে মার্ডার হয়। আপনি বলতে চান ওটা অ্যাক্সিডেন্ট নয়? একেবারেই না। আমার ধারণা রিজাইন করার আগে উনি নতুন ইউনিয়নের কাছে, বিশেষ করে আপনার দাদা প্রবীণ দত্তর কাছে পুরো ব্যাপারটা ফাঁস করে দেন। কর্তৃপক্ষের ভয় ছিল ইউনিয়ন পুরো ব্যাপারটাকে একটা ইস্যু করে তুলবে। কর্তৃপক্ষ বলতে? জানি না, যারা আপনার ইন্টারভিউ নিল তারা হতে পারে। কি মনে হলো, চাকরিটা হবে? জানি না, হয়তো হতে পারে। কিন্তু আপনি এসব ব্যাপারে এত জানলেন কি করে? জেনেছি আস্তে আস্তে। এ দুটো মার্ডার নিয়ে কিছু প্রমাণ আর তথ্য থেকে একটা রিপোর্ট তৈরি করেছি, আরো কিছু দরকার, অবশ্য ছাপা হবে কিনা জানি না। ছাপা হবে না কেন? এই প্রশ্নের কোনো সোজা উত্তর নেই আমার কাছে। একজন আইডিয়ালিস্ট লেবার অফিসার আর একজন অখ্যাত ট্রেড ইউনিয়ন লিডারের মৃত্যুর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। এমন হতে পারে বিগ বিজনেসের এটা একটা কনস্পিরেসি, মানুষের বেঁচে থাকার থেকে তাদের গ্রোথের প্রয়োজন অনেক বেশি, আর তার জন্য ছলে বলে কৌশলে তারা যা কিছু করতে পারে, ইভেন মার্ডার। আপনি বোধহয় আমায় কমিউনিস্ট ভাবছেন। আচ্ছা, আপনি একটা কি রিপোর্ট তৈরি করেছেন বলছিলেন? হ্যাঁ, আপনার যদি আপত্তি না থাকে আমি ওটা একটু দেখতে পারি? আসলে ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল, আমার কাছে বোধহয় একটা কপি আছে, আমি দেখছি। এই যে, আচ্ছা, দাদা খুন হওয়ার ব্যাপারে শীতল দাস বলে কেউ ছিল কিনা আপনি জানেন? আপনি কি করে জানলেন? আমি জানতাম না, আমার ভাই মনে করিয়ে দিল। দাদা খুন হওয়ার দিন যারা আমাদের বাড়ি এসেছিল তাদের মধ্যে ও ছিল। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের গোলকিপার, আজও খেলা আছে। টাকা দিয়ে শীতল দাস আর কয়েকজনকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়। যে কোনো ভাবেই হোক, শীতলের একটা চাকরির খুব দরকার ছিল, আর স্টিল ওয়েভ এই দুর্বলতার সুযোগ নেয়। ওর সামনে ঝুলিয়ে দেয় খেলোয়াড় হিসেবে কোম্পানিতে চাকরির একটা টোপ। ছুরি চালানো শীতলের হাত ছিল খুব ভালো, আর ওকে দিয়েই খুনটা করানো হয়। অবশ্য ও না করলে অন্য কী করতো? শীতল দাস ফুটবল ভালোবাসে, প্রমিসিং, কিন্তু ওর খারাপ দিকটাকে ব্যবহার করা হয়েছিল বেশি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রবীণ দত্ত যেখানে আক্রান্ত হয় তার কিছু দূরে কারখানার গেটেই পুলিশ মোতায়েন ছিল। ভাবতে অবাক লাগে কিভাবে পুরো ঘটনাটাই পুলিশের চোখ এড়িয়ে গেল এবং দুষ্কৃতকারীরাও স্বচ্ছন্দে গা ঢাকা দিল। সেই রাতেই প্রবীণ দত্তের বাড়িতে হামলা হয়, তার বন্ধু বিজন নন্দীরও উধাও হয়ে যায়। লেবার অফিসারের মৃত্যু এবং এই সব ঘটনা ঘটে যাওয়ার পরেও স্থানীয় প্রশাসন ও কারখানার কর্তৃপক্ষ সন্দেহজনক নীরবতা পালন করে। দুই ইউনিয়নের মধ্যে বিবাদ বেশ কিছুদিন ধরেই চরমে উঠেছিল। এই বিবাদের সুযোগ নিয়েছিল কর্তৃপক্ষ। প্রবীর দত্তকে মারার ব্যাপারে পুরনো ইউনিয়নকে সঙ্গে পেতে তাদের বিশেষ অসুবিধা হয়নি। অফিসার খুনের দায় ইউনিয়নের ওপর চাপিয়ে প্রবীরের মৃত্যু, বিজনের অনুপস্থিতি ও পরে লক আউটের সুযোগ নিয়ে সাধারণ কর্মচারীদের আতঙ্কগ্রস্ত করে সেই চেষ্টাকে সফল করে তোলা হলো। তার কিছুদিনের মধ্যে কারখানার নতুন ইউনিয়ন ভেঙে দেওয়া হলো। লক আউট তুলে নেওয়ার পরেও
ইউনিয়ন নেতাদের শোকজ ও চার্জশিট করা হলো এবং সেই সঙ্গে কয়েকজন নেতৃস্থানীয় কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এরই পাশাপাশি সুধাংশু ঘোষের পরিবারকে মোটা টাকার মাসোহারার ব্যবস্থা করে দিয়ে কোম্পানি বদান্যতার এক নতুন নজির সৃষ্টি করতে চাইল। প্রসঙ্গত, এই কোম্পানির যারা মালিক তারা এদেশের বড় পুঁজিপতিদের একজন। এদেশের মোট ব্যক্তিগত পুঁজির এক মোটা অংশ এই গোষ্ঠীটির হাতে। কি হবে এসব জেনে? ওকে ফিরে আসবে, ফেলে দে, ফেলে দে সব, যার জিনিস তাকে ফেরত দিয়ে দে। একজন তো চলে গেল, আর একজন উধাও। কি হবে? বিজন কি তোকে ভুলে গেল? তোমাদের সবসময় ওই একই কথা। কেন, তোমরা কি ভেবেছিলে বিজন দা আমাকে বিয়ে করবে? আমরা ভাববো কেন? তোরা নিজেরাই তো বলেছিলে। সবাই চলে গেল, বিজন দার আর কি দোষ? মিস দত্ত, আপনার টেলিফোন গোস্বামী সাহেবের ঘরে। কে বলছি বুঝতে পারছো? যাক, পেরেছো তাহলে। চিঠি পেয়েছিলে? কে, আমি? আজ সকালে এসেই তোমাদের বাড়ি গিয়েছিলাম। শুনলাম তুমি নাকি চাকরি করছো। আজ অফিসের পর একবার দেখা করবে তোমাদের বাড়িতে? বেশ, আচ্ছা রাখছি। শুনুন, এটা ডিরেক্ট লাইন, জেনারেল সেকশন, এক্সটেনশন নাম্বার 31। এক মিনিট গোস্বামী। ও ইয়েস মিস্টার কেজরিওয়াল, ইনফ্যাক্ট আমারই আপনাকে জানানো উচিত ছিল। ক্লাবি আসুন, মেক ইট নাইনিশ। ওকে বসুন, কথা আছে। কেমন লাগছে কাজকর্ম, পরিবেশ? ভালো। কাজ করুন, ক্রমশ আরো ভালো লাগবে। ইটস এ গুড কোম্পানি টু ওয়ার্ক ইন। আচ্ছা, আপনার দাদার ডেথ নিয়ে পুলিশে যে ডায়েরি করিয়েছিলেন তাতে ম্যানেজমেন্টের বিরুদ্ধেও তো অভিযোগ করেছিলেন। ম্যানেজমেন্ট খারাপ হলে কি আপনাকে চাকরি দিত? ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আচ্ছা আসুন। বোঝেনি তো চাকরির বাজার? তাছাড়া স্টাফ ওয়েলফেয়ারে কোম্পানি অ্যানুয়ালি কত খরচ করে জানেন? It's about 50 lakhs. আচ্ছা আসুন। আচ্ছা আসুন।
বোম্বাই কেমন লাগছে? বোম্বে নয়, নাসিক, কাছি। সকল বেলায় কাজের তড়ায় ভালো করে শোনা হয়নি। কি জন্য বিজনেসের কথা বলছিলে? হ্যাঁ, চাকরি কাম বিজনেস। বেশ ভালো ভালো ভালো। কি এবার কে জিতবে মনে হয়? ইস্ট বেঙ্গল আবার কে? বিজেন্দা, আজকাল আর মাউতার গান বাজেন না? না, ওই বোধহয় দিদি এলো। এসছে কিরে, এত দেরি হলো? এক ঘন্টা ধরে বাসের জন্য দাঁড়িয়ে, কি অবস্থা! কখন এলে? এই খানিকক্ষণ। চা খেয়েছ? একটু বসো, আমি আসছি। আপনি একটু মোটা হয়েছেন, আগে থেকে দেখতে ভালো লাগছে। আপনি মাউতার গান বাজানো ছেড়ে দিলেন কেন? বিজনদা, আপনি আবার ফাইনাল দেখবেন না? আমাকে একটা টিকিট জোগাড় করে দেবেন। দেখি শুনে যা, বিজন কাজ এখানে খেয়ে যেতে বল না, তুমি বল না। বিজন দা, বোম্বে গিয়েছিলেন আপনি, কেমন লাগলো? তোমরা কথা বলো, আমি উঠি। সেই রাতের পর এই দেখা। তোমায় কিরম অন্যরকম লাগছে। মানে? এই চাকরি বাকরি করছো, এখন কলকাতায় থাকবে? তোমার কি মনে হয়? আমার আবার কি মনে হবে? হ্যাঁ, যেখানে ছিলাম তাদের সোল এজেন্ট হিসেবে এখন কলকাতায় কাজ করব। কিন্তু পুলিশ এখনো তোমায় খুঁজছে। এবারে তো একবার এসেছিল তোমার খোঁজে, থাকবে কি করে কলকাতায়? একটা সময় পর্যন্ত খুঁজেছে, এখন আর খুঁজবে না। কেন? এখন আর আমাকে দরকার হবে না। মানে? আছে, সাউথে উঠেছি এক বন্ধুর বাড়িতে, ও বলছিল যাদবপুরে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে। আচ্ছা, যাদবপুর জায়গাটা কেমন? কলকাতার সব জায়গায় একরকম। আজ
ফোনে তোমার সঙ্গে কথা বলার পর থেকে খালি দাদার কথা মনে পড়ছিল। প্রবীরকে ভুলে যাওয়াই উচিত, আমি অন্তত ভুলে যেতে চাই। কথা ছিল, আজ থাক। বেশ, আজ তাহলে চলি। মাকে একবার বলে যাও, নমস্কার, বসুন। চলবে? কোচ দেখলে না? আপনাদের কোন কাগজ? নতুন কাগজ, এবার পুজোয় প্রথম বেরোচ্ছে। আচ্ছা শীতলবাবু, আপনি কতদিন খেলছেন? ডিভিশন লিগে এই ফার্স্টবার, এর আগে পাড়ায় খেলেছি, ছোটখাটো ক্লাবের হয়ে খেলেছি, হেপটেপও খেলতাম। আচ্ছা স্যার, হঠাৎ আমাকে নিয়ে ইন্টারভিউ করছেন কেন? ফার্স্ট সেকেন্ড এমনকি পাওয়ার লিগ পর্যন্ত আমরা কভার করছি। আচ্ছা শীতলবাবু, এই খেলাধুলো ছাড়া আপনি আর কি করেন? মানে কোনো চাকরি বাকরি কিছু করছেন কি? চেষ্টা তো করছি, এডুকেশনটা একটু শর্ট হয়ে গেল তো, আপনাদের অফিসে দিন না একটা চাকরি। কোথায় চাকরি? কেন এডুকেশনটা শর্ট হলো? কেন হলো কেন? ভালো বলেছেন, ছোটবেলায় মা মারা গেল, এক ঘন্টা কাচ্চা বাচ্চা নিয়ে বাপের দ্বিতীয় পক্ষে সংসার, এডুকেশনটাকে দেবে শুনি। চলবে? না থ্যাংক ইউ, আপনি খান। আগে অনেক কিছু করতাম টোরতাম জানেন, এখন ওসব কিছু ভালো লাগে না, এখন খালি খেলা, খেলা নিয়ে থাকতে চাই। লেভিয়াসিন জানেন? ওরকম যদি হয়ে যায় না, সালা 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 একটা চাকরি। আচ্ছা স্টিল ওয়েভে প্লেয়ার হিসেবে আপনার চাকরির কথা হয়েছিল না? তাও জানেন? খবরের কাগজের লোক তো, একটু খবর টবর রাখতেই হয়। স্টিলও একটা চাকরির ব্যাপার হয়েছিল, ইন্টারভিউ ফিন্টারভিউ হয়েছিল, তারপর কোনো খবর নেই। আর কিছু শীতলবাবু, এটা আমাদের ফার্স্ট ইস্যু কি না?
আপনার একটা শুভেচ্ছা দিন। শুভেচ্ছা আমার? পাদের লেখা খুব বিলা দাদা। তাতে কি হলো? কিছু মাথায় আসছে না, কি লিখি বলুন তো। কিছু একটা যা মনে আসে। খুব ঝামেলায় ফেলেন মাইরি। আসলে জাস্ট আপনার হাতের লেখা, সব বড় বড় খেলোয়াড়দের হাতের লেখা থাকছে কি না? হ্যাঁ। শীতল দাসের হাতের লেখা। কি হবে হাতের লেখা দিয়ে? মিস্টার ঘোষকে ভয় দেখিয়ে একটা চিঠি দেওয়া হয়েছিল। আমার ধারণা সেই চিঠির হাতের লেখা শীতল দাসের। লেখাটা যদি শীতল দাসেরই হয় তাতেই বা কি হলো? প্রমাণ হলো যে শীতল দাসের সঙ্গে জড়িত। কি লাভ? আপনার ভাইয়ের মৃত্যুর একটা কিনারা হোক আপনি চান না? সব বিল। উঠবেন? কোন থেকে? একজন সেটা দেখা করে। শুনলাম বিজন বাবু কলকাতায়। রবির একটা ইলিউশনে ভুক্ত, ইউসলেস রোম্যান্টিসিজম। অবশ্য প্রবীরের মতন আমরাও ভুগেছি। ইলিউশন বলছো কেন? তাছাড়া আর কি, যে গোটা ব্যাপারটা পাল্টে দেবার কথা আমরা সবসময় ভাবতাম তার সম্পর্কে আমরা কতটুকু জানতাম, কত সহজে সবকিছু পাল্টে দেবার স্বপ্ন দেখতাম। আচ্ছা, তোমার মনে হয় না যে আমরা ভুল করেছিলাম? জানি না কোন ভুলের কথা বলছো। এদেশে স্টিল ওয়েভের মতন কোম্পানির ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আসলে সবকিছু ওরাই চালায়। এখন তো ধারণা হয়েছে। কিছুটা, অন্তত আগের থেকে বেশি। এখন মনে হয় যে আমাদের এই বেঁচে থাকা, সুখে থাকা, এসবই এই কোম্পানির দাবার ছকের একটা ছোট্ট চাল। তুমি কি হতাশা থেকে দূরে সরে এসছো না ভয়? দুটোই। আসলে কয়েকটা জিনিস আমার ভীষণভাবে মনে হয় যে কোনো কিছুরই কোনো মূল্য নেই, কিছুই বদলায় না, রাজনীতি সাধারণ মানুষের কোনো কাজে লাগে না, মাঝখান থেকে শুধু প্রবীররাই মারা যায়। এই কয়েক মাস কোনো কিছুর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, তবে খবর পাই পার্টির ইনার ফ্র্যাকশন সাংঘাতিক, ভেতরে ভেতরে সব কিছু ভাঙছে। পুরো ব্যাপারটা কিরকম কনফিউজিং। একটা ফ্ল্যাট পেয়েছি, কয়েকদিনের মধ্যে বুক না করলে হাত ছাড়া হয়ে যাবে। তুমি অনেক পাল্টে গেছ। তুমিও প্রবীরের মতন কথা বলছো।
এই কয়েক মাসে তুমিও কত বদলে গেছো। তবে যে বললে কিছু বদলায় না? না মানে বদলায় বদলায়, জানতে পারো না। আজ ভাবছিলাম ফ্ল্যাটটা তোমায় একটু দেখিয়ে আনবো। জীবনের অনেকগুলো জায়গায় এত এলোমেলো হয়ে গেছে, তাই তোমার ব্যাপারে আর দেরি করতে চাই না। কি অন্ধকার রে বাবা, রোজ রোজ এইভাবে বেরিয়ে পড়তে ভীষণ খারাপ লাগে। মা মনে উঠল সেই এক অন্ধকার ঘরে বসে থাকে। আর কি অন্যরকম ছিল? তা না, আসলে আগে দাদা ছিল তো। প্রবীরের কথা আমারও মনে পড়ে, তবে ভুলে যাওয়াই বোধহয় ভালো। শুধু দাদাকে না, পুরনো দিনগুলো কেউ? মাঝে মাঝে মনে হয় তুমি আমার রাজনীতিকেই বেশি ভালোবাসতে, আমাকে নয়। তুমি তো আগে এত সেন্টিমেন্টাল ছিলে না। গন্ধ পাচ্ছ? কিসের? নতুন ঘরের। এটা হবে অফিস, রেন্টটা ফার্মই দেবে, মাঝখানে একটা পার্টিশন থাকবে। এটা কিচেন, এদিকে একটা ব্যালকনি আছে, এদিকটা সাউথ, বেশ খোলা মেলা। এটা আরেকটা ঘর, এসো। বেডরুম পছন্দ হচ্ছে তো? তোমার এখন অনেক টাকা, তুমি এখন কি ভাবছো আমি জানি। তুমি আর দাদা বারান্দায় বসে পোস্টার লিখছো, তর্ক করছো, আর আমি মাঝে মাঝে চা করে এনে দিচ্ছি। কি অদ্ভুত একটা পৃথিবী স্বপ্ন দেখতে তোমরা। আমি বলতাম দিপা স্বপ্ন, তুমি রেগে যেতে। যদি আমার মালিক দিত তোমার গায়ে গালি,
আজকে ফুলকে রে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দিল আমি জানি না না রিপোর্টার রিপোর্টারের আমি ইয়ে করি শালা সকালবেলা কি হচ্ছে নাকি আমি সব জেনে গেছি এভরিথিং আমাকে ফাঁসানো তো সহজ না আমাকে ফাঁসাতে চাইলে আমিও ছেড়ে কথা কই বলা শালা রিপোর্টার গিরি তোমার ছাড়িয়ে দেবো ছাড়াবে শেতল দাস বলছি, শুনুন, অনেকদিন আগে যে ব্যাপার চুকে বুকে গেছে তা নিয়ে কেন ফালতু ঝামেলা করছেন? আপনার দাদাকে কে খুন করেছে সে আমিও জানি না, আপনিও জানেন না, জেনে লাভ নেই। হ্যাঁ, আমাকে কোনো সালা ধন্যবালা নেই, আমার প্রোটেকশন আছে, আপনার নেই। হ্যাঁ, তাছাড়া অফিস মেজাজে অফিসে চাকরি করছেন, কাটি করে দিলে চাকরি যাবে মায়ের ভোগে। আর আপনার ওই রিপোর্টার আছে না, ও সালাকে ফালতু মাজাকি করতে বারণ করবেন। ও সব মালকে কি করে টাইট দিতে হয় সে আমি জানি। হ্যালো হ্যালো, আপনি আসুন না। না না, একটু কথা ছিল, একটু একবার যদি বাইরে। ও হ্যালো, হ্যাঁ, আপনার রিপোর্টটা। ও, শীতল দাস আজকে একবার ফোন করেছিল, অনেক কিছু বলে ভয় দেখাবার চেষ্টা করলো, যেমন আমার চাকরি, আরও অনেক কিছু। ঠিক কিছু বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, তো ভয় পেয়েছে, খুনের মামলায় জড়িয়ে পড়ার ভয়। আপনি চিন্তা করবেন না, ভয়ের কিছু নেই। আমি আমার জন্য চিন্তা করছি না, আপনার, আপনি একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকব। তোমার রিপোর্টটা দেখলাম, খুব কেটেছ। ভালো, তুমি কি ভেবেছো ওটা ছাপা যাবে? ছাপলে আমার চাকরিটা যাবে, তোমারও। কিন্তু আপনার কথা তো এতটাই গেলাম, এবার পেছো। স্টিল ওয়েভার তার সিস্টার কনসার্নগুলো থেকে আমাদের কাগজ কত বিজ্ঞাপন পায় জানো? অলমোস্ট 7 লাখ। এর দায়িত্বটা কে নেবে? তুমি। Thank you.
आजा तो ताताई टेलीफोन छेड़े दिले कानो ऑफिसे आमर कुनो फोन नहीं ले शोभे अमुन भाभे ताका है आमा बड़ा अशुस्ती लगे चलो बांदे जाए जाए मैरिज वेस्टर उखान ते टेलीफोन को छिलाम সামনের মাসের 12 তারিখে বলো এত চুপচাপ কি জানি কিছু বুঝতে পারছি না মনটা সারাদিন খুব খারাপ লাগছে আমাকে সময় দিও না আমরা কাল রেজিস্টার করতে পারি না কাল মানে কালই আর ইউ সিরিয়াস আমাকে তাহলে এক্ষুনি ম্যারেজ রেজিস্টার ওখানে যেতে হয় হলে তোমায় কাল অফিসে টেলিফোন করে জানাবো তোমার বাবা মা পরে জানাবো তিনজন সাক্ষী লাগবে আমি আমার দিদি জামাইকে বলতে পারি আমি একজনকে পারবো আমার এক রিপোর্টার বন্ধু Thank you.
অ্যাক্সিডেন্ট জানি না, পোস্টমর্টম না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে। দেখে তো মনে হচ্ছে না অ্যাক্সিডেন্ট। আমরা বলতে পারি না অ্যাক্সিডেন্ট, পোস্টমর্টমের রিপোর্ট বেরোলে বোঝা যাবে। কে উইটনেস আছে? না, একজন প্রাইভেট গাড়ির ড্রাইভার ফোন করে যান। ও কিছু পাওয়া গেছে? হ্যাঁ, একটা ব্যাগ। দেখতে পারি? সরি প্রশান্ত, হারি আপ, হারি আপ। বললাম তো আমাদের একজন সাক্ষী মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, আজ তাহলে ড্রপ করছি। আমাদের পক্ষে একসঙ্গে থাকাটা ঠিক নয়, বোধহয় ভুল হয়ে যাচ্ছে। তার মানে কোথায় যেন মিলছে না, সবসময় সবকিছু মেলে না, মাঝে মাঝে মানিয়ে নিতে হয়। আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু এখন আর মনের দিক থেকে কোনো সাড়া পাচ্ছি না। যে জীবনে তুমি আমায় টেনে নিয়ে যেতে চাইছো, তার সাথে আমি কোনো দিন নিজেকে মেলাতে পারবো না। দেখো, এই প্রবীরের শেখানো বুলিগুলো ছাড়ো, বি প্র্যাকটিক্যাল। কোনো উপায় নেই, আজকের ঘটনা তা হতে দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের একজন সাক্ষী মারা গেছে, উই আর অল ড্যাম শকড। আমি তো বলছি তোমার ডিপ্রেশন আসতে পারে, তোমার খারাপ লাগতে পারে, আমি তো বললাম আর কয়েকদিন পিছিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে অন্য কথা উঠছে কেন? উঠছে, আজকের ঘটনার সঙ্গে শুধু দাদার মৃত্যুই নয়, তাতে সব প্রমাণ ছিল। সেটা আমাদের হাতে ফিরে আসবে না, কোনোদিন কিছু প্রমাণ হবে না। তাই তোমার আমার কিছু এসে যায় না? এসে যায়। প্রবীর যদি বেঁচে থাকতো সেও আমার ডিসলিউশন হতো, আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেইখানে আসতো। তোমার স্বভাবটা পুরোপুরি তোমার দাদার মতন হয়ে গেছে, মানে এটা গোয়ার তুমি, এটা জেদ, এটা অন্ধবিশ্বাস। দাদা সম্পর্কে তোমার ব্যাখ্যাটা ভুল, এটা তোমার চালাকি, কারণ এরকম কিছু একটা ব্যাখ্যা না করলে নিজেকে সরিয়ে আনা যায় না। সরে আসতেই হবে, এমনকি তোমাকেও সরে আসতে হবে। সবাই বিজন নন্দী নয়,
এখন কি করবে? রাজনীতি? আমি কি করব আমি জানি না। আর তোমাদের এই রাজনীতির আমি খেয়ে বা বুঝি। তবে একটা কথা বলতে পারি, তোমার মতো অন্তত গা বাঁচিয়ে আমি সরে আসবো না। স্পোর্টিং ক্লাব শীতল দাস, শীতল দাস তরুণ দেখছি। হ্যালো শীতল, চিনতে পারছো? বলুন স্যার। ওটা সেই পোর্টারটাকে মারলে কেন? পাগল হয়ে গেলে নাকি? জানো না এটা কোম্পানি জড়িয়ে পড়তে পারে। কি বলছেন কি? এ ব্যাপারে আমি কিছু জানি না স্যার। বিশেষ করে এ ব্যাপারে আমি কিছু জানি না স্যার। জানো না? তুমি না জানো আমরা জানি। শীতল বলুন স্যার। শোনো, কোম্পানিতে তোমার চাকরির ব্যাপারটা ফাইনালাইজড হয়ে গেছে। কাল একবার দেখা করতে পারবে? কাল? কখন? কোথায় স্যার? বাড়িতে সকালে এইরকম সময় 8টার মধ্যে। 8টায় একটু অসুবিধা হবে স্যার, সকালে প্র্যাকটিস করি তো, 5-10 মিনিট লেট হতে পারে। কোথায় প্র্যাকটিস করো? আমাদের ক্লাব গ্রাউন্ডে। রোজই করো? হ্যাঁ স্যার, রোজ, এভরিডে। তবে চলে যাও স্যার। কটা থেকে প্র্যাকটিস করো? এই সকাল 6টা 6:30 থেকে। ঠিক আছে, আমি ঠিক পৌঁছে যাবো স্যার। আর স্যার, ওই রিপোর্টারের ব্যাপারটা বিশ্বাস করুন, আপন গড বলছি, ও ব্যাপারে আমি কিছু জানি না স্যার। ও ব্যাপারে এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।